আসসালামু আলাইকুম, আমার নাম সিমরা খান। আমি আবার হাজির হয়ে গেছি সিলন টি ট্রিট এই প্রোগ্রামে। আজকে আমি যে চায়ের রেসিপিটি দেখাবো সেটার নাম হচ্ছে মালয়েশিয়ান টি তারিক। টি তারিক মানে হচ্ছে পুল টি। খুব দক্ষতার সাথে মালয়েশিয়ান রেস্টুরেন্টসে এই চাটি বানানো হয় অ্যান্ড প্রদর্শন করা হয়। এটা এক ধরনের আর্টই বলা চলে, কারণ এই পদ্ধতির মাধ্যমে আসলে এর আসল যে স্বাদটি এবং ফ্লেভারটি সেটা কিন্তু বের হয়ে আসে। তো আমরা দেখে নিই কী করে মালয়েশিয়ান টি তারিক বানাতে হয়। ফার্স্টে আমি চুলোটা ধরিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ চায়ের পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দারচিনি আস্ত একটা। আমি আখের চিনি ইউজ করছি, আপনারা ব্রাউন সুগার ইউজ করতে পারেন। এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, সাথে দিয়ে দিচ্ছি সিলন ফ্যামিলি ব্লেন্ড টি 2 টেবিল স্পুন। আমি একটু মিল্ক পাউডার অ্যাড করছি, মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এর মধ্যে দিয়ে দিব আমি হেভি ক্রিম। আপনারা দুধ জাল দিয়ে কিন্তু ঘন করেও নিতে পারেন, ক্রিম হিসেবে ইউজ করতে পারেন 2 টেবিল স্পুন। এর সাথে আমি দিয়ে দিব এখন কোকো পাউডার। কোকো পাউডার 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। আমি 4 মিনিট এটা জাল দিব। এখন আমি দিয়ে দিব তরল দুধ। এখানে আমি দিব 2 টেবিল স্পুন পরিমাণ। এটার মেইন প্রক্রিয়াটাই আসলে এখন হবে। তো চাটা হয়ে গেছে, তো চাটা ঢেলে নিচ্ছি। এখন আমি দেখাবো পুলড টি কী করে করতে হয়। তো আপনারা 2টা পাত্র নেবেন কাপ, তো ওখান থেকে জাস্ট উপর থেকে চাটা একটা থেকে আরেকটায় আমরা ট্রান্সফার করব। এটাই মালয়েশিয়ান রেস্টুরেন্টসগুলোতে বাহিরে ডেমনস্ট্রেট করে অ্যান্ড অনেক ট্যুরিস্ট আসলে এটার দিকে তাকিয়ে থাকে, বিকজ ইটস অ্যান আর্ট। সো দেখতেই পাচ্ছেন একটা ফোমি টেক্সচার লেয়ার কিন্তু উপরে হয়ে গেছে। সো আমাদের চা তো রেডি। দর্শক আপনারা এক নজরে দেখে নিন এর প্রস্তুত প্রণালীটা। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মালয়েশিয়ান টি তারিক। খুব সহজেই আমি বানিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। চোখ রাখবেন সিলন টি ট্রিট এই প্রোগ্রামে আরও নিত্য নতুন চায়ের রেসিপি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।